হাই বন্ধুরা, পায়েল শিলা কুইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমাদের এর মধ্যে হাতে পিটাই করে ধান ঝাড়াবো, তো বিনা মেশিন ছাড়াই। তো দেখো কেমন হাতে পিটাই করে আমরা ধান ঝাড়াই। দেখো, আমি আর আমার ভাই দুজনে হাতে পিটাই করে ধান ঝাড়াচ্ছি। তো বন্ধুরা, কাদের বাড়িতে ধানের চাষ হয় আর কাদের বাড়িতে ধানের চাষ হয় না একটু কমেন্ট করে বলো। আর তোমাদের বাড়িতে যাদের ধানের চাষ হয় তারা কেমন করে ধান ঝাড়াও? এরকম কি কখনো ধান ঝাড়িয়েছো? এখানে বাবা এক এক করে খড়ের আঁটি বেঁধে রেখে দিচ্ছে। দেখো, এরকমভাবে এক এক করে খড়ের আঁটি বাঁধা হয় আমাদের। আমাদের না, সবারই এরকম এক এক করে খড়ের আঁটি বাঁধা হয়। এখন বাবা এরকমভাবে এক এক করে বেঁধে এই জায়গায় রাখছে, তারপর এখান থেকে নিয়ে যেয়ে আবার খড়ের গাদি দেওয়া হবে। তো এখন ধান ঝাড়ানো হচ্ছে, তাই যেরকম করে হোক রেখে দিচ্ছে মোটামুটি। বন্ধুরা, কাদের বাড়িতে এইভাবে ধানের কাজ হয় একটু জানিও কমেন্ট করে। এখন আর এই অল্পই ধান আছে, তো এগুলো ভাই ঝাড়াচ্ছে, তারপর এগুলোকে এক জায়গায় গোছানো হবে। দেখো, ভাই একাই ঝাড়াচ্ছে। দেখো, এগুলো ঝাড়ানো হয়ে গেছে, তো এবার গোছানো হবে। দেখো, এর মধ্যেই সব ঝাড়ানো হলো। দেখো, এই যে বাবা ঝাড় দিচ্ছে, ঝাড়ানো হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা, কাদের বাড়িতে ধানের চাষ হয় আর কাদের বাড়িতে ধানের চাষ হয় না প্লিজ একটু কমেন্ট করে বলো। দেখো, এই ধানটাই হয়েছে, এর মধ্যেই হাতে আমরা ঝাড়িয়েছি। পুরো এবার গোছানো হচ্ছে, চারদিকে ঝাঁটা মেরে এগুলোকে এক জায়গায় করে পরিষ্কার করে সব গোছানো হবে। তো বন্ধুরা, আমরা এইভাবে হাতে ধান ঝাড়াই করি। তো অল্প ধান, মেশিনও নিই না। তো বন্ধুরা, 2024-এ ধান ঝাড়ানো এ বছরের মতন শেষ। তো আসছি নেক্সট ব্লকে।